হ্যাঁ, ভিডিওটি জুনিয়র ডাক্তারদের মনোবল সাওয়ার বাড়ানোর জন্য এবং সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথির প্রতি আস্থা কম তাদের জন্য এই ভিডিওটি। তো দি জেন্টেলম্যান সুমন মণ্ডল, আমি গত সপ্তাহে মানে 5 দিন আগে এই ভিডিওটা দিয়েছিলাম বন্ধুরা, এবং সেই কেসটা হচ্ছে এই, আমি ওষুধ দিয়েছিলাম, তার সমস্যা ছিল হচ্ছে চেস্ট পেইন, লেফট সাইড অ্যান্ড গ্যাস্ট্রিক। উনি 1 মাস ধরে ভুগতেছিলেন এবং একের পর এক অ্যালোপ্যাথি ডাক্তার দেখাচ্ছিলেন, এবং শেষ যখন ডাক্তার দেখেছেন তিনি কয়েকটা সিরাপ দিয়েছিলেন মনে হয় সম্ভবত। ইয়েস, আর লাস্টে তো মানে কোন ডাক্তার কথা বলছিলাম, কয়টা সিরাপ দিয়েছিল, একটা একটা সিরাপ দিয়েছিল, এবং ওষুধ দিয়ে যখন কাজ হচ্ছিল না তখন উনি কোনো একজন স্বর্ণকারের কাছে শুনিয়ে উনি আমার নিকট আসছিলেন, এবং আমি ওই দিনকে ওষুধ দিয়েছিলাম বন্ধুরা, এবং আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম সুমন দাদা, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি বলিলাম যে ওষুধ কাজ না হয় টাকা ফেরত নেবো, চ্যালেঞ্জ মেরেছিলাম বন্ধুরা, চ্যালেঞ্জ দিয়েছিলাম কুচিরা 30। কেন? বিকজ এখানে আমি কয়েকটা কারণ সেদিনকে দেখেছিলাম, কোয়েশন দ্য ডিজিজ স্টার্টেড আফটার দ্য আফটার টেকিং এ পেশেন্ট সিরাপ, একটা যেটাকে আমরা বলি ওই সময় আমি দেখেছিলাম কুচিরায় যে, এবং লাইনটাও দেখিয়ে দিয়েছিলাম আমি, এই লাইনের উপরে আমি ওষুধটা প্রেসক্রিপশন করলাম কুচিরা, এবং সেই পেশেন্ট সেই লাইনটা হচ্ছে এই ফার্স্ট রেমেডি ইন্ডিকেট আফটার মাস ডোজিং উইথ অ্যালোপ্যাথিক ড্রাগস। এবং আমি ওই দিনকে ঔষধ দিয়ে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি এই ঔষধ প্রেসক্রিপশন করলাম, চ্যালেঞ্জ যদি না কাজ না হয় আমি টাকা ফিরিয়ে নেবো। দাদা আমি কথা বলছিলাম, তো আপনি বলুন আপনার এখন কেমন অবস্থা? আপনি কত পার্সেন্ট ভালো? 99% ভালো বন্ধুরা। চ্যালেঞ্জ কে? সেই চ্যালেঞ্জিং কেস। আমি কেন বলছিলাম, কারণ আমরা বুঝি কোন ওষুধটা কী হবে, আমরা অনেক সময় বুঝতে পারি, যদিও আমরা উপরওয়ালার পর ছেড়ে দিই রোগ আরোগ্যে, কিন্তু কিছু কিছু ঔষধ আছে আমরা বুঝতে পারি যে এই ওষুধটা এই রোগের কারণে, এই এই সমস্যার এই কজেশনের কারণে এই রোগটা হলো। আমার বিশ্বাস ছিল যে এই রোগটা আরোগ্য হবে ঔষধে, আমি সে আরো বিশ্বাসটা কিন্তু কাজে লেগেছে, এবং সেই যে আত্মবিশ্বাস কনফিডেন্স কুশিলা 30-তে দেখো রোগী 99% ভালো। জ্বালা আজকে সারাদিন হয়েছে কি না? আর আজকে সকাল থেকে জ্বালা হয়েছে কি না? নেই। তো আমি দেখিয়ে দিলাম, যারা চ্যালেঞ্জ করেছিলাম ওই সময় অনেকে অনেক কথা বলেছিল যে কী চ্যালেঞ্জ করলেন আপনি, চ্যালেঞ্জ করা যায় না। আমি জানি হোমিওতে চ্যালেঞ্জ করা যায় না, কিন্তু কিছু কিছু রোগ আছে আমাদের ডাক্তারের কনফিডেন্স থাকে যে এই রোগে সম্ভাবনা আছে কিনা। তো আমি আরও একটা দেখিয়ে দিলাম যে ঠিক মতো যদি কেস টেকিং করে জায়গা মতো ওষুধ ফেরানো যায় বুঝে শুনিয়ে, তাহলে কিন্তু রোগ আরোগ্য হয়। এই কেস টেকিং ভুল হলে কিন্তু কোনো ওষুধে কাজ হবে না, অযথা রোগী ঘুরবে। কেস টেকিং করে একটা মেডিসিন কোন অ্যাঙ্গেলে কোন মেডিসিনটা সিলেকশন করা হলো কী কারণে, তা আমি যেটা বলি কেস টেকিংয়ে কজেশন, পিকিউআরএস, জেনারেল মোডালিটিস, এগুলো আছে সব থেকে গুরুত্বপূর্ণ। কোনো রোগের পিছনে কজেস কারণ থাকলে যে অমুক কারণে হওয়ার থেকে রোগ শুরু হলো, পাস হিস্ট্রি দেখতে হয়, এগুলো উপর ডিপেন্ড করে ঔষধ প্রেসক্রিপশন করতে হয়, তাহলে কী হয় ওই অমুক কারণে হওয়ার থেকে রোগ আরোগ্য হলো, রোগ শুরু হলো, আমরা সেই রোগটা সেই কারণগত প্রেসক্রিপশন করতে পারি, এবং পাস হিস্ট্রি দেখে এবং জেনারেল মোডালিটিস এবং টোটালিটি প্রেসক্রিপশন। তো আমি কজেশন ওভার কুচিরা 30 দিয়েছিলাম, নাও শি ইজ অ্যাবসোলুটলি 99% ওয়েল। তো আপনার মোটামুটি ভালো লাগতেছে সব কিছু?